পাস করানোর পরে তারপর তো ওই তারপর তো পাস হয়ে গেলে ওই কনস্টিটিউশন অনুসারে ডিপার্টমেন্টের হেড বা ডিন আপনার ইলেকশন কমিশনে ঠিক করে দেবো ওই স্পটই হয়তো বা একেবারে অরিজিনাল কমিটি দুই বছরের জন্য এক বছরের জন্য যেভাবে কনস্টিটিউশনে থাকবে সেভাবে গঠিত হবে তো আমি আপনাদের কমিটিটা ঘোষণা করতেছি এখানে জুনিয়র সিনিয়র ব্যাপার না এখানে ক্যাম্পাস কোন ব্যাপার না এখানে বড় ছোট কোনো ব্যাপার না এখানে আমি বলবো না কে কি করে সেরকম ব্যাপার না কে কাজ করে কে করে না কে কি এগুলা কিন্তু কোনো কিছু বিবেচনায় আনা হয় নাই এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো আমি যেহেতু আপনাদের কাউকে চিনি না এই সিলেকশনটা কিন্তু আমার অন দা বেসিস অফ ইওর ইন্ট্রোডাকশন আপনারা যে ইন্ট্রোডাকশন দিয়েছেন কথা বলছেন এই সব কিছুর উপর ভিত্তি করে আমার কাছে আমার অভিজ্ঞতাকে ব্যবহার করে আমার কাছে মনে হয়েছে যে এখন আমি যাদের নাম ঘোষণা করব এরা যদি দায়িত্ব পায় তাহলে এইটা এই অ্যাডক কমিটি যথাযথভাবে মানে সফলভাবে একটা কনস্টিটিউশন করে নতুন কমিটির কাছে অথরিটি দিতে পারবে এবং সেই আমার আইডিয়াটা আপনাদের টিচারদের সাথে শেয়ার করছি ওনারা আমাকে এন্ডোর্স করছে সেই কারণে আমি ঘোষণা করতেছি আমাদের এই কমিটিতে কয়জন হয়েছে আমি এখনো ভুলি নাই আমি নামগুলো বলতেছি আমাদের কমিটির কনভেনার হিসেবে যাকে আমার কাছে মনে হচ্ছে অ্যাজ অ্যান ইন্ডিফারেন্ট পারসন ইন্ডিফারেন্ট একেবারে ইন্ডিফারেন্ট আমি কেউ চিনি না রিয়াজ মাহমুদ রিয়াজ মাহমুদ যিনি একজন ডিজিটাল মার্কেটিং এর চাকরি করেন এবং এসএটিভিতে খবর পড়ছে যেটা আমি জানলাম মিডিয়াতে কাজ করে রিয়াজ মাহমুদ আমাদের মিডিয়াতেই আজকের খবরটা দিতে হবে রিয়াজ মাহমুদের প্রতি আমার কিন্তু এই যে আমার দাবি এই খবর যাইতে হবে যেমন ইংলিশে কিন্তু খবর দিয়েছে বাংলা চ্যানেলে বিরাট খবর বাংলা চ্যানেল টিভির ছিল একজন সে কিন্তু বাংলা চ্যানেলে খবর দিয়েছে তাকে কো ম্যানার করেছিলাম এটা রিয়াজ মাহমুদ দায়িত্বটা নিতে হবে সবাই আপনার নাম বলছে কংগ্রেচুলেশন রিয়াজ মাহমুদ এজ এ কনভেনার অফ অ্যাডহক কমিটি ও কনভেনার আমার মনে হয়েছে অনেকের কারণ সবাই তার দেওয়া সম্ভব না আমার ইমিডিয়েটলি যে মনে হয়েছে আমি তাদের নামগুলো বলছি বাকি যারা ছিলেন সবাই মেম্বার ও কনভেনার খাইরুল বাসার প্লাবন প্লাবন খান ও কনভেনার আহসান রিয়াজ ত্রিশান আহ তিসান তারপর হচ্ছে কো কনভেনার রায়হান তন্ময় কো কনভেনার এস এ মহিউদ্দিন সেলিম কো কনভেনার মোবাসের আহমেদ কো কনভেনার কাজী রব্বি তারপর এমডি সাব্বির তারপর হচ্ছে ইমরান হোসেন মৃধা দেন এমডি আব্দুল আবদুল কায়ুম বারিগান দেন রবিউল আওয়াল সুমন সুমন দেন মেহেদি হাসান যে আছে সেই মেহেদি হাসান তারপর হচ্ছে ইবনে মনোয়ার মাহফুজ এন্টারপ্রেনার সাদ্দাম সামি নর্দান ইউনিভার্সিটি কর্পোরেটে চাকরি করে রায়ের নাম তো বললাম এরপর আছে সজল আশরাফ সজল আশরাফ এন্টারপ্রেনার তারপর হচ্ছে স্বর্ণা দাস এয়ারলাইন্স এবং তানবির আহমেদ ওসমানি পটুয়াখালীতে আছে ভূমি অফিসে ওসমানি তারপর আছে তানবির ফেরদোস অনিক আইটি ফার্মে আছে তারপর আছে আয়েশা সিদ্দিকা আর লাস্ট হচ্ছে বাপ্পি বাইজিত আমি এই যে এই যে নাম বললাম ওনারা থাকবেন এই কয়েডা কমিটির কো কনভেনার আর বাকি যারা এখানে আছেন সবাই মেম্বার এখন আসলে কনভেনার ব্যাপার না আমি মনে করি আমিও একজন এলোম নাই অন্য প্রতিষ্ঠানের এগুলো কোনো ব্যাপার না এদেরকে আমাদের কাছে মনে হয়েছে এই কাজটা সুস্থ সূক্ষ্মভাবে সুন্দর সম্পাদন করার জন্য আমার কাছে অন্তত মনে হয়েছে যে আপনাদের দায়িত্ব দিলাম আপনারা এটা করে আমাকে বলবেন স্যার আমরা এটা করেছি